আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ বাদ প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তা হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলার শাস্তি সম্পর্কে যা আমাদের বর্তমান সমাজে সবচাইতে বড় একটি মহামারী আকার এরকম রূপ ধারণ করেছে মিথ্যা কথাটি বলা মিথ্যা কথা বলার সম্পর্কে আল্লাহ সুবাহানু তারা তিনি বলছেন কতির আল যে নিশ্চয়ই যারা মিথ্যা কথা বলবে যা বা যারা মিথ্যাবাদী তারা নিঃসন্দেহে তারা অভিশপ্ত হবে বা তারা অভিশপ্ত অতএব এই মিথ্যাবাদী যারা তারা মূলত অভিশপ্ত আর এই মিথ্যা থেকে আমাদের বাঁচতে হবে এমনকি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি মিথ্যাকে পরিত্যাগ করে তিনি সত্যবাদী হতে চেয়েছেন এবং তিনি সত্যের সঙ্গে সব সময় থাকতে চেয়েছেন এবং এই মর্মে তিনি আল্লাহ সুবাহন হতার নিকটে দোয়া করেছেন আল্লাহ তালা বলছেন যে আলা তিনি বলেছিলেন যে রব্বি আদিল মদ আল্লাহ কেউ যে হে আল্লাহ আপনি আমাকে সত্যের মধ্যে প্রবেশ করান ওয়াকি যিনি মোখরাজা সেদিকেও এবং আপনি আমাকে সত্যের মাধ্যমেই বের করেন তো সুতরাং আল্লাহর রসুল তিনি দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে সত্যের মধ্যে প্রবেশ করান এবং সত্য থেকেই আপনি আমাকে বের করেন এমনিভাবে নবী করিম সালাহ আলী সাল্লাম তিনি অসংখ্য হাদিসের মধ্যে মিথ্যা কথা বলার পরিণাম তথা শাস্তি এবং মিথ্যা কথা না বললে কি হবে এই বিষয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সাল্লাম তিনি বলছেন যে যদি তোমরা ছয়টি বিষয় গ্রহণ না করো তাহলে তোমাদেরকে আমি এমন একটি বিষয় দিব যে এক কথায় জান্নাত আমরা পাবো যদি আমরা ছয়টি বিষয় না করে থাকি এর মধ্যে একটি বিষয় বলা হয়েছে যে আল্লাহ বলছেন যদি তোমরা ছয়টি জিনিস গ্রহণ না করো তাহলে তোমাদেরকে আমি জান্নাতে জামিনদার হচ্ছি বা জান্নাতে জিম্মাদার হচ্ছি তার মধ্যে এক নাম একটি হচ্ছে মিথ্যা কথা না বলা সুতরাং যদি আমরা মিথ্যা কথা না বলি তাহলে রসুল করিম সাল্লাহু আলী সাল্লাম তিনি আমাদের জন্য জান্নাতের জিম্মাদার বা তিনি আমাদের জান্নের ব্যবস্থা করবেন বলে তিনি ওয়াদা করেছেন এমনিভাবে রসুল সাল্লু আলী সাল্লাম তিনি বলছেন যে জান্নাতের মধ্যে এমন একটি ঘর আছে আমি সেই ঘরের ব্যবস্থা তোমাদের জন্য করব। আল্লাহ রসুল বলছেন যে জান্নাতের মধ্যে একটি ঘর আছে সেই ঘরের ব্যবস্থা আমি তোমাদের জন্য করব। তবে একটি শর্ত হচ্ছে তোমরা কৌতুক করেও কারোর সঙ্গে মিথ্যা কথা বলবে না এখানে হাদিসের যে শব্দটি এসেছে তা হচ্ছে কৌতুক করেও তথা কোনো ব্যক্তি কৌতুক করে বা হাসি ঠাট্টার ছলেও যে ব্যক্তি মিথ্যা কথা বলবে না রসুল করিম হুসাল্লাম তিনি বলছেন তাহলে তার জন্য জান্নাতের একটি গড়ে ব্যবস্থা তিনি নিজে করবেন তার মানে সেই ব্যক্তি তো জান্নাতে যাবেই এমন কি জান্নাতের মধ্যে একটি স্পেশাল ঘর তার জন্য তৈরি করে রেখেছেন এমনিভাবে আল্লাহ বলছেন যে সত্য হচ্ছে প্রশান্তি মিথ্যা দ্বিধা দ্বন্দ্ব এবং অশান্তি এক কথায় মিথ্যা যেখানে সেখানে কোনোদিন শান্তি স্বস্তি থাকতে পারে না মূলত সত্য যেখানে সেখানে শান্তি থাকবে এবং মিথ্যা যেখানে সেখানে অশান্তি দ্বিধা এবং দ্বন্দ্ব থাকবে এমনিভাবে রসুসাল্লা আলী হাসাল্লাম তিনি বলছেন যে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কারণ মিথ্যা থাকে পাপের সঙ্গে আর পাপ থাকে জাহান নামের সঙ্গে অতএব যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে আস্তে আস্তে পাপিষ্ট হবে আর যে পাপিষ্ট হবে সে আস্তে আস্তে জাহান নামে যাবে এমনিভাবে আর হাদিসের মধ্যে বলা হয়েছে যে রসুসাল্লু আলী হাসাল্লাম তিনি বলছেন যে পিতা মাতার সাথে সৎ আচরণ করা ভালো ব্যবহার করা এই এগুলো যে ব্যক্তি করবে আল্লাপাক তার হায়াতকে বৃদ্ধি করে দেন আর যে ব্যক্তি মিথ্যা কথা বলবে আল্লাহ পাক্তার রিজিককে কুমিয়ে দেন এই জন্য আসুন আমরা মিথ্যা কথাগুলোকে পরিত্যাগ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের রিজিকে আল্লাহ সুবাহ তালা বারাকা দান করবেন এমনিভাবে আল্লাহ রসুল তিনি আরও ভাষা তিনি আরও বলেছেন কঠোর ভাষায় বলেছেন যে ইয়ামাল কেয়ামা আল্লাহ সুবাহনতালা কেয়ামতের ময়দানে তিন ব্যক্তির সাথে কোনো কথা বলবেন না ওলা ইউ জাকিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না ওফির ইয়াতিন এবং অন্য একটি এতে এসেছে সেখানে বলা হয়েছে ওয়ালা ইয়াংদুল ইলাইহিম যে আল্লাহ সুবাহন তালা তার দিকে তাকাবেন না একটু দেখেন তো তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক কেয়ামতের ময়দানে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না বা তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তাহলে সেই ব্যক্তির সেই কেয়ামতের ময়দানে কীরকম বিপদের মধ্যে থাকতে হবে তার মধ্যে একটি বলা হয়েছে আল্লাহ রসুল তিনি বলছেন যে লাহুম আদাবুন আলিম তার জন্য রয়েছে কঠিন শাস্তি তার মানে কঠিন শাস্তি রয়েছে আল্লাহ তার দিকে তাকাবেন না সেই ব্যক্তি যেই ব্যক্তি মালিকুন মালিক মিথ্যাবাদী শাসক সুতরাং যারা বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন এদের মধ্যে যারা মিথ্যাবাদী শাসক তাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তালা কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের সঙ্গে আল্লাপাক কথা বলবেন না আল্লাপাক যদি কারোর সঙ্গে কথা না বলেন তাহলে তাদের পরিস্থিতি কি হবে যা সহজে অনুমেয় এর জন্য আসুন মিথ্যাকে পরিত্যাগ করি এমনিভাবে আদালস তিনি বলছেন যে আইয়তুল মুনাফিক উ যে মুনাফিকের আলামত তিনটি ঈদা হাদ্যাসা কাদাবা এর প্রথম নাম্বার আলামত হচ্ছে যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে এমনিভাবে হবে আল্লাহ রসুল আবারও বলেছেন যে আর বা উনমান কুননাফিকা মুনাফিকান খালিসান যার মধ্যে চারটি গুণ রয়েছে সে ব্যক্তি খালেস একদম একনিষ্ঠ বা প্রকৃত মুনাফিক যার মধ্যে চারটি দোষ রয়েছে সেই ব্যক্তি খালিসান একদম প্রকৃত মোনাফিক তার মধ্যে একটি গুণ হচ্ছে ইদা হাদ দাসা কাদাবা যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে এর জন্য এই মিথ্যা কথাটা বলা হচ্ছে একটি মুনাফিকির আলামত বা একটি নেফাকির দোষ তার মধ্যে রয়েছে এর জন্য মিথ্যা কথাটা জঘন্য এবং মারাত্মক একটি অপরাধ এবং আমার আরেকটি হাদিস আমরা প্রায় সকলেই জানি যে রসুল করিম সাল্লাহ আলিমুসাল্লাম তিনি বলছেন যদি কোনো মানুষ দুইটি গোস্তের টুকরার টুকরার বিষয়ে আমার সঙ্গে যদি আমার যদি তারা জামিনদার হতে পারে তাহলে আমিও তাদের জন্য জান্নাতের জামিনদার তথা জিম্মাদার হব তার মধ্যে একটি গোস্তের টুকরা হচ্ছে দুই চোয়ালের মাঝে তথা জিহবা সুতরাং জিহবা দ্বারা যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে সেই ব্যক্তি আল্লা আল্লাহ রসুলের সঙ্গে জিম্মাদার হতে পারবেন না আর যেই ব্যক্তি তার এই দুই চোয়ালের মাঝখানের গোস্তের টুকরার সম্পর্কে বা টুকরা বিষয়ে যে ব্যক্তি জিম্মাদার হতে পারলো না তার বিষয়ে আল্লাহ রসুল নিজেও জান্নাতের জিম্মাদার হবেন না এমনিভাবে আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যে ইয়া কুমল ক্যাদিবু ফাইনাল ক্যাদিবু ইয়হাদি ইলাল ফুজুর আল্লাহ রসুল বলছেন যে তোমরা সকল প্রকার মিথ্যা কেদিপ থেকে তোমরা বেঁচে থাকো কেননা মিথ্যা সকল প্রকার অনাচার পাপিষ্ট এবং নেহায়ত অন্যায় কাজের দিকে পরিচালিত করে ওয়াঈ ফুজুরা ইয়াহাদি ইনাল নার আর এই ফুজুর তথা এই অনাচার পাপিষ্ট কাজগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং যে ব্যক্তি এরকম আস্তে আস্তে মিথ্যা কথা বলতে থাকে আল্লাহ সুবাহ না নিকটে সেই ব্যক্তি মিথ্যাবাদী বলেই লিখিত হয় এমনিভাবে আল্লা রসুল তিনি বলছেন যে কেয়ামতের ময়দানে যারা মিথ্যাবাদী তাদের শাস্তি স্বরূপ তাদের দুই চোয়ালকে আগুনের আংটা বা এরকম লোহার তৈরি আগুনের আংটা দ্বারা তাদের দুই চোয়ালকে চেরা হবে একদম পেছন পর্যন্ত এদিকে চিরে মাছ পর্যন্ত নিয়ে আসবে আবার তার এক কথায় তার ডান দিক থেকে চিরে মাঝখানে আনবে এবং বাম দিক থেকে চিরে আবার মাঝখানে নিয়ে আসবে ডান দিকে চিরে বাম দিকে চেরার আগেই ডান দিকে ঠিক হয়ে যাবে আবার বাম দিকে চেরার পর ডান দিকে আসলে ওটা আবার ঠিক হয়ে যাবে এক কথায় সারা জীবন তাকে এরকম শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে এই জন্য আসুন আমরা সকল প্রকার মিথ্যা কথা পরিত্যাগ করি এমনকি ছোট বাচ্চা মানে মানে নিয়ে শুরু করে কৌতুক করে ইয়ার ছলে ঠাট্টা বিদ্যুৎ মানে বিদ্যুৎপে ছলেও যেন আমরা কোনো প্রকারের মিথ্যা কথা না বলি কেননা যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার এরকম শাস্তি দেওয়া হবে এবং তার জন্য জান্নাত কাল্লাপাক হারাম করে দিবেন আল্লাহ দেবেন আল্লা সুবাহন সকলকে যেন সকল প্রকার মিথ্যা থেকে যেন তিনি বাঁচার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি